কালনা শান্তিপুর যে ব্রিজের কথা, যে কালনা থেকে শান্তিপুর যে কানেকশন করে দেওয়া ব্রিজের মধ্যে দিয়ে যে ঘোষণা করা হয়েছিল সেই ব্রিজের আপডেট কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দিতে চলে এসেছি। বিগ আপডেট কিন্তু চলে এসেছে, কালনা শান্তিপুর যে ব্রিজে হওয়ার কথা তার জন্য যে জমি অধিগ্রহণের দরকার, সেই জমি অধিগ্রহণ কিন্তু প্রায় কমপ্লিট, 99% কিন্তু কমপ্লিট হয়ে গেছে জমি অধিগ্রহণের, কিছুটা বাকি আছে। বিগ আপডেট বন্ধুরা আপনাদেরকে আরও বিস্তারিত কিন্তু জানাতে চলেছি আজকের এই ভিডিও। বন্ধুরা কালনা ফেরি ঘাট, এই ঘাট দিয়ে যারা আসা যাওয়া করে তারাই জানে যে কী কষ্ট করে আসা যাওয়া করতে হয়। এই ফেরিঘাটে বড় বড় যানবাহন পর্যন্ত বহন করা হয় এবং মাঝে মধ্যে এখানে দুর্ঘটনাও ঘটে যায়। তো অবশ্যই কিন্তু এই কালনা শান্তিপুর যুক্ত করার জন্য একটি ব্রিজের দরকার। বর্তমান যে আপডেট, সে আপডেট দেখে বোঝাই যাচ্ছে যে এখানে ব্রিজ হবে, এরকম ভরসা পাওয়া যাচ্ছে। তো চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া যাক। তো বন্ধুগণ, আমি এই কালনা শান্তিপুর ব্রিজ সম্বন্ধে কয়েক মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রায় 70% কিন্তু জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে যে যারা জমিদাতা ছিল তারা কিন্তু অনেকেই চেক নিয়েছে, সেই নিউজ এসেছিলো, সেই নিউজ আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং বর্তমানে এখন যে 90%-এরও বেশি কিন্তু জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গেল, তার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন আপনাদেরকে একদম দেখিয়ে দিই, একদম প্রমাণসহ। তো চলুন, তোমাদের অফিসিয়াল নিউজ পত্রিকায় এসেছে, দেখতে পাচ্ছেন যে জমি অধিগ্রহণ প্রায় শেষ, মুখ্যমন্ত্রীর হাত ধরেই কালনা শান্তিপুর সেতুর শিলান্যাস। আরও বিস্তারিত জেনে নেব। তো নিজস্ব প্রতিনিধি কালনা, কালনা শান্তিপুর সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে, এবার শিলান্যাসের পালা। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দ্রুত প্রকল্পে শিলান্যাস হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেতু তৈরির জন্য কালনার দিকে মোট 47.74 একর জমি দরকার রয়েছে, তার মধ্যে 43.14 একর জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটি কিন্তু গুড নিউজ বলাই যেতে পারে যে 47 একর জমির মধ্যে কিন্তু 43 একর জমি কিন্তু অধিগ্রহণ হয়ে গেছে। তো 90%-এরও বেশি কিন্তু জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে যে জমি জট, জমির সমস্যা, ন্যায্য মূল্য পাচ্ছি না বলে যে যারা জমিদাতা আছে তারা বিভিন্ন রকম জট লাগিয়ে এই সেতু হতে বাধা দিচ্ছে, তো তার মধ্যে 43 একর জমি যখন অধিগ্রহণ হয়ে গেছে, আরও বাকি যেটা আছে সেটাও কিন্তু খুব শীঘ্রই করা হবে। তো আরও কী বলছে নিউজ পত্রিকায় চলুন আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে জমিদাতাদের টাকা দেওয়া হয়েছে, তবে কালনার 13টি পরিবার এখনও জমি দিতে রাজি হয়নি। তো এটা হচ্ছে সমস্যা যে 13টি পরিবার জমি দিতে রাজি হয়নি, এই 13টি পরিবার রাজি হয়ে গেলেই কিন্তু পুরো 47% কমপ্লিট। তাদের দাবি চাষযোগ্য জমির বেশি দাম দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব মানে যে সমস্ত জায়গায় বসবাস করে সেই জমির মূল্য কিন্তু বাড়ানো হয়নি। সেতু তৈরির কাজ শুরু হলে বাড়ি ছেড়ে তাদের অন্যত্র যেতে হবে, যে টাকা ক্ষতিপূরণ হিসাবে পাওয়া যাচ্ছে তাতে অন্যত্র বাড়ি তৈরি করা সম্ভব নয় বলে তারা দাবি করছে, যদিও আধিকারিকরা বলেছেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যাবে। অধিকাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে, ওই অল্প পরিমাণ জমির জন্য প্রকল্পের কাজ আটকে থাকবে না। তো বন্ধুগণ, আস্তে আস্তে এই জমি জটের সমস্যার কিন্তু সমাধান হচ্ছে, সকলে কিন্তু জমি দিচ্ছে এবং যে 13টা পরিবার বাকি আছে তারাও আশা করি আগামী দিন দিয়ে দেবে। তো মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে এই কালনা সফরে এসে তিনি এই জমি জটের যে শিলান্যাস সেটিকে করবে এবং এখানে খুব শীঘ্রই এই সেতুর জন্য কিন্তু কাজ শুরু হবে। তাদের যে 13টা পরিবারের যে দাবি, তাদের ন্যায্য মূল্য মানে দিতে হবে, তাদের একটু মানে দাম বাড়াতে হবে, তারা যে টাকা পাচ্ছে তাতে অন্য জায়গায় বাড়ি করা সম্ভব না এরকম মনে করছে। তো আলোচনার সাপেক্ষে তাদেরকে দাম বাড়াতেও পারে, তো সেই জমি অধিগ্রহণ কিন্তু হবে একটা আলোচনার সাপেক্ষ করে, কিন্তু এখানে সেতু তৈরি হবে। তো এই সেতু তৈরি হলে আমরা সকলেই জানি এবং নদিয়া এবং যে কালনা এবং শান্তিপুর, নদিয়া এবং বর্ধমান দুই জেলার মানুষের কিন্তু অনেক উপকৃত হবে এই সেতু হলে। তো আপনারা বুঝতেই পারছেন খুব শীঘ্রই কিন্তু এইটা হোক এটাই আমরা চাইছি। তো কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর নিত্য নতুন বিভিন্ন জায়গার আপডেট ইনফরমেশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।